কিছু কিছু কমেন্ট দেখে এটা অবশ্যই মেনে নেওয়া মানে নেওয়া খুব কঠিন যে অনেকের স্বপ্ন অনেক রকম থাকে যে এবারে অনেকে ভেবেছিল যে দুর্গাপূজাতে খুব মজা করবে খুব এনজয় করবে কারণ রেজাল্টটা ভালো হবে স্কোরটা ভালো যাবে আর অবশ্য সে গভর্নমেন্ট পাবে এবং অবশ্যই খুব ভালো এই পুজোটা কাটাবে কিন্তু এমন এমন কমেন্ট রয়েছে যেগুলো অবশ্যই অনুসূচনায় ফেলে দেয় আর তোমাদের অনেকের মধ্যে আছো যে এবারে পুজোটা হয়তো বা ভালো নাও কাটতে পারে মানে এরকম অনেক কমেন্ট আমি রিসিভ করেছি তার কিছু কমেন্ট আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে এই শেষ পর্যন্ত ভিডিওগুলো যদি না দেখো তাহলে তোমার মানে কিছুই হবে না আর কি কিছুই হবে না মিনস তুমি তোমার প্রশ্নের উত্তরও পাবে না ফোন করবে মেসেজ করবে কিন্তু যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও দেখো তাহলে দেখবি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওকে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি তবে প্রথমে আমি তোমাদের কাছে নথি স্বীকার করছি যে নিশ্চয়ই তোমরা ভালো করে সেরকম প্রস্তুতি নাওনি বলে হয়তো বা পরীক্ষা খারাপ হয়ে গেছে যাই হোক এবারে যাই হোক না কেন টু জিরো টু ফাইভের জন্য ভালো করে প্রস্তুতি নাও আর একটা সবচেয়ে যেটা তোমাদের ব্যাপার রয়েছে যে অনেকে বন্ধু বান্ধব একসঙ্গে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে পুজো মণ্ডপে তাদের সঙ্গে দেখা হবে এবং তুমি স্কোর কম করেছো নিশ্চয়ই তোমাকে অনেকটা খারাপ লাগবে বা তাদের সঙ্গে একসাথে ঘুরতে তোমাকে খুব মানে ছোট ছোট মনে হবে যাই হোক না কেন মানে এটা সেম ঘটনা হয়ে গেল এইচএসএ বা মাধ্যমিকে মার্কশিট নিতে যাওয়ার মতো যদি কেউ ভালো রেজাল্ট করে থাকে সে অবশ্য সবার সঙ্গে কথা বলবে কিন্তু যে খারাপ রেজাল্ট করে আছে সে কিন্তু কারোর সঙ্গে কথা বলার ভাব প্রকাশ করবে না আর কি সে চুপি চুপি যাবে চুপিছুপি নিয়ে চলে আসবে ঠিক এই রকমই এখানে হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে একটা কমেন্ট দেখাবো চলো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এরকম কমেন্টের উপর যদি তোমরা দৃষ্টিপাত করো তাহলে দেখতে পাবে হাজার হাজার কমেন্ট কিন্তু এখানে করা হয়েছে তার মধ্যে থেকে আমি সেই কমেন্টগুলো তুলে ধরি যে কমেন্টের উপর বেস করে তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু মোটিভেশনাল হবে এবং টু জিরো টু ফাইভের জন্য নিজেকে অবশ্যই এখন থেকে তৈরি করে রাখতে পারবে এ ধরনের কমেন্টগুলো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখো চেষ্টা করি তো সব কিছু কিন্তু সময় হয়ে ওঠে না বলে আমি তোমাদের সঠিক সময় সব কিছু দিতে না এবং ভিডিওর মধ্যে দিয়ে সেগুলো আমি প্রেজেন্ট ঠিক আছে প্রত্যেকটা ভিডিও না দেখলে কিন্তু তোমার মনের যে কোশ্চেন কমেন্টের যে অ্যান্সার সেটা কিন্তু পাবে না তাই সকলকে বলবো মনোযোগ দিয়ে অবশ্য প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যে আমি দিই এক একটা ভিডিওর মধ্যে দিই এটার যেমন রিপ্লাই আমি তোমাদের কমেন্টের ওপর বেস করে দিচ্ছি একটু ভালো করে অবশ্যই দেখে নাও ঠিক আছে তো চলো কোন গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমি হাইলাইট করবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে কিন্তু দেখে নেবে ঠিক আছে চলো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট একজন করেছে আমি নামটা একটু হাইলাইট করে দিয়েছি বা হাইড করে দিয়েছি এবং তোমরা ভালো করে দেখো কমেন্ট অনেক মায়াবী কমেন্ট কারণ এই ধরনের কমেন্ট সত্যি তোমাদের অনেকের স্বপ্ন ছিল যে একসঙ্গে পরীক্ষা দিয়ে এবার পুজোটা খুব ভালো কাটাবে সে যাই হোক দেখো এখানে কমেন্ট খুব মানে মায়ার সাথে লিখছে স্বপ্ন স্বপ্নই থাকলো জীবন শেষ এমনভাবে হবে ভাবিনি কোনো দিন ভাবলাম পুজো এবার হ্যাপিলি কাটব বাট র্যাঙ্ক দেখতে দেখে জীবন শেষ আর কি তো যাই হোক র্যাঙ্ক তোমার অনেক বেশি হয়েছিল বলে এরকম অনুশোচনা বা অনেক মায়াবী আক্ষেপ তুমি প্রস্ফুটিত করেছো কমেন্টের মধ্যে দিয়ে তো আমি বলবো যদি তোমাদের কমেন্ট আমি অনেকে কমেন্ট দেখার চেষ্টা করি বা হাইলাইট করার চেষ্টা করি কিন্তু অনেকে আমার মানে সম্পূর্ণ ভিডিওটা দেখো না বলে অনেকে অনেক কিছু বুঝতে পারো না যাই হোক তো এবারে পুজো যাই হবে না কেন তোমার যদি নার্সিং করার খুবই একটা স্বপ্ন থাকে তাহলে টু জিরো টু ফাইভের জন্য তুমি এখন থেকে ফাইট করো তাহলে দেখবি অনেক অনেক তোমার যে স্বপ্নটা রয়েছে সেটা অবশ্যই পূরণ হবে ঠিক আছে এর হাইলাইট হিসাবে অনেক সত্যি এরকম অনেক কিছু কথা বলেছে যাই হোক একে সাপোর্ট করেছে আর কি তো আমি সকলকে বলবো যে ভালো করে প্রস্তুতি নাও যা এবার হয়ে গেছে তার তো আর মানে ব্যাক করা যাবে না দেখো পুজো মণ্ডপে যারা পুজো মণ্ডপে পুজো দেখতে যাবে ঠাকুর দেখতে যাবে তোমাদের অনেকে অনেক মানে একটা মানে খারাপ লাগবে আর কি কারণ একসঙ্গে অনেকে পরীক্ষা দিয়েছো ষাটজন আটজন পরীক্ষা দিয়েছো একসঙ্গে বন্ধু কেউ তো আর একা পরীক্ষা দেয় না আমার যতদূর মনে হয় কেউ না কেউ সঙ্গী সাথী থাকে তো তারা অবশ্যই যদি ভালো স্কোর করে থাকে তুমি খারাপ স্কোর করেছো র্যাঙ্ক অনেক বেশি করে ফেলেছ তাদের সঙ্গে দেখা করতে বা তাদের সঙ্গে যদি দেখা হয় তোমার অনেকটা তোমাকে খারাপ লাগবে হ্যাঁ আমি মেনে নিচ্ছি কিন্তু সেখান থেকে তোমাকে কিছু শিখে নিতে হবে সেখান থেকে তোমাকে কিছু শিখে নিতে হবে দেখো তুমি যদি অপমানিত না হও তাহলে কিন্তু তোমার যে জেদ বাড়বে না দেখো যে কোনো তোমার সাকসেসের পেছনে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে অপমান কিন্তু কাজ করবে ইনসাল্ট কাজ করে ঠিক আছে এগুলো ভালো করে যদি তোমরা যে সাকসেস স্টোরিগুলো সার্চ করো তাহলে দেখবে যে কোনো সাকসেসের পেছনে কিন্তু অনেকটা ইনসাল্ট অপমান কাজ করে ঠিক আছে বা মোটিভেশনাল কিন্তু অনেকটা কাজ করে তো তাদের দেখে তোমাকে খুব লজ্জিত ভাব হচ্ছে ঠিকই কিন্তু তুমি নেক্সট ইয়ারে তুমি ট্রাই করো যে তাদের মতো তুমি হবে ব্যাস তাহলে এখন থেকে তোমাকে কিন্তু প্রস্তুতি রাখতে হবে তাহলে তুমি অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবে দেখো ছবিতে ভালো করে দেখো বলো এরকম কে কে হতে চাও ভালো করে বুঝবে কিন্তু এরকম বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে যদি তুমি ডিউটিতে আসতে চাও এরকম ড্রেস পোশাক যদি মানুষের জনসেবা করতে চাও তাহলে এখন থেকে আমার সঙ্গে এসে প্রতিজ্ঞা করো এখন থেকে আমার সঙ্গে এসে প্রতিজ্ঞা করো যে যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে টু জিরো টু ফাইভের জন্য এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও যদি তুমি এখন থেকে প্রস্তুতি না নাও দেখো আর মাত্র ডিসেম্বরে তোমাদের দু মাস রয়েছে আর জানুয়ারি ফেব্রুয়ারি এ থেকে তোমার মোটামুটি মে মাসে পাঁচ মাস রয়েছে মানে দুই আর পাঁচ হচ্ছে সাত মাস মানে সাত মাস তোমাকে কিন্তু তোমার হাতে সময় রয়েছে সাত মাসের মধ্যে তোমাকে সব কিছু কিন্তু করতে হবে তোমরা এটা ভেবো না যে এখনো অনেক সময় আছে এটা কখনোই তুমি ভেবো না কারণ সময় যে কীভাবে তোমার অতিবাহিত হয়ে যাবে এটা নিজেরাই বুঝতে পারবে না তাই সকলকে বলবো সাত মাস তোমার হাতে সময় আছে ভালো করে স্ট্রাগেল করো ভালো করে প্রস্তুতি নাও যাতে এই রকম একসঙ্গে দলবদ্ধ হয়ে সাদা ইউনিফর্ম পরে তুমি যাতে জনসেবা করতে পারো যদি তোমার নার্সিং একটা ড্রিম হয় তাহলে ওকে দেখো সময় সময়ে কাজ করার ফাঁকে ফাঁকে তোমাদের এইভাবে বন্ধু বান্ধবের সঙ্গে মিলে নেওয়া একসঙ্গে গাল গল্প করা বা নার্সিংটা তোমার যদি প্যাসান হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি টু জিরো টু ফাইভের জন্য এখন থেকে ভালো করে প্রস্তুতি নিব আমি জনসেবা করব আমি লোকের সেবা করব এবং আমি বাবাবার বার মুকুজ্জ্বল করবো যদি তোমাদের এরকম একটা টার্গেট হয় আমি সকলকে এখন থেকে বলবো যে সব কিছু ভুলে যাও রেজাল্ট খারাপ হয়েছে তুমি সিক্সটি আন্ডার হয়েছ বা সিক্সটি ডাউন হয়ে গেছে তোমাদের ফিফটি ডাউন হয়ে গেছে ইভেন ফোরটি ডাউন হয়ে গেছে তাহলে কিন্তু তোমাকে এখন থেকে আবার আরেকবার ট্রাই করতে হবে টু জিরো টু ফাইভের জন্য মানে এরকম স্কোরে পাওয়া খুব মুশকিল ধরো যে রাউন্ডে তুমি পাবে না রাউন্ড অন বা রাউন্ড টুয়ে তুমি পাবে না কিন্তু ঠিক আছে ধরে নাও তুমি নাইনটি পাচ্ছ না টেন তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে আমি আবারও বলছি আন্ডার সিক্সটি যদি তোমার স্কোর হয় তাহলে নাইনটি ভেবে নাও যে তুমি পাবে না টেন পার্সেন্ট তোমার পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি যে ট্রিকগুলো তোমাদের বলে দিয়েছি কীভাবে সিলেক্ট করবে চয়েস ফিলিং কী করে করবে তার উপর বেস করে যদি তুমি করতে পারো তাহলে কিন্তু এই যে টেন পার্সেন্ট তোমাদের চান্স রয়েছে না এখানকার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাবে মানে কম নাম্বারে অনেকে পেয়ে যায় তবে চয়েস ফিলিংটা তোমাকে ঠিকঠাক করতে হবে যদি তুমি ঠিকঠাক করতে পারো টপ টেন টপ টোয়েন্টি কলেজকে অ্যারেঞ্জ করতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটা চান্স পেয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বলবে দাদা কোন চয়েস কলেজগুলো চয়েস ফিলিং করবো কীভাবে করব ঠিক কী রয়েছে সমস্ত কিছু আমি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি জাস্ট প্রত্যেকটা ভিডিও যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অনেক অনেক তুমি শিখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে যে ই কাউন্সেলিংটা কী কী করে করতে হয় চয়েস ফিলিং কী করে করতে হয় লক কী করে করতে হয় আপগ্রেডেশন কী মপ আপ কী স্পট কী সমস্ত ডিটেল আমি বলে দিয়েছি প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো আশা করছি সকলের অ্যানসার পাবে ঠিক আছে ভালো থেকো এবং অবশ্যই যারা স্কোর খারাপ করেছো কোনো ব্যাপারে কোনো চাপ নেই হতে পারে কেউ একবারে পায় না সেকেন্ড অ্যাটেম্প করো থার্ড অ্যাটেম্প করো কোনো চাপ নেই তবে পেতেই হবে এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট